আমাদের কাছে যে মালগুলি আপনার পাবেন, 33 মাওলানা ভাসানী স্টেডিয়াম স্পোর্টস মাস্টারে আসলে আপনি দেখবেন যে সবকিছু আপনার কোয়ালিটিফুল মাল। ক্যারাম বোর্ড দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে। ক্যারাম বোর্ডের উপরে কেউ যদি দাঁড়ায় তো এই ক্যারাম বোর্ডটা আপনার ভাঙবে না। ইভেন আপনার এটা আমাদের কাছ থেকে 10 বছরের গ্যারান্টি পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের দেখাবো ভালো মানের কিছু ক্যারাম বোর্ড। আপনারা অনেক সময় কমেন্টস করেন ভালো মানের ক্যারাম বোর্ড কোথায় পাবো, এই জন্য আজকে আপনাদের ভালো মানের কিছু ক্যারাম বোর্ড দেখাবো। আজকে যে ক্যারাম বোর্ডগুলো দেখাবো এগুলো আপনার সম্পূর্ণ এগুলো ভালো কোয়ালিটির ভালো কাঠের, যেগুলো হচ্ছে আপনার বাবলা কাঠ, মেহগুনি কাঠ, এই ক্যারাম বোর্ডগুলোর গ্যারান্টি আছে। এই ক্যারাম বোর্ডগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চলে আসবেন গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়াম স্পোর্টস মাস্টার। স্পোর্টস মাস্টার থেকে আজকে আপনাদের ভালো মানের এই ক্যারাম বোর্ডগুলো দেখাবো। এই ক্যারাম বোর্ডগুলোর প্রাইস কিরকম হবে এই ডিটেলস আপনাদের সবকিছু জানাবেন আব্দুল কবির ভাই। আব্দুল কবির ভাই একটু করে জানাবেন এগুলোর প্রাইস কিরকম হবে, এগুলো সব কিছু আপনাদের জানাবেন। সো ফ্রেন্ডস, আর কথা বলাচ্ছি না, আজকে ভিডিও শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম কবির ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো কবির ভাই আজকে আমাদের তো ক্যারাম বোর্ড দেখাবেন। জি জি ইনশাআল্লাহ। তো আপনার এখানে কি কি ক্যারাম বোর্ড আছে, কত কত সাইজ আছে? আমার এখানে ক্যারাম বোর্ড আছে আপনার মেহগুনি কাঠের ক্যারাম বোর্ড আছে, বাবলা কাঠের ক্যারাম বোর্ড আছে, তার বাদে আপনার আম কাঠের ক্যারাম বোর্ড আছে। বেল কাঠের ক্যারাম বোর্ডটা আমার শেষ হয়ে গেছে, নেক্সটে আসলে আমি বেল কাঠের ক্যারাম বোর্ডটা আপনাকে দেখাতে পারবো। আচ্ছা, ক্যারাম বোর্ডের যে প্রাইসগুলো এগুলো কিসের উপর প্রাইসগুলো আপ ডাউন করে, কাঠের উপর? এটা আপনার কাঠের উপর আপ ডাউন করে, ফেলার উপর আপ ডাউন করে, এবং ফেলার ফিনিশিং এর উপর আপনার আপ ডাউন করে। ওকে, তো আজকে আমরা যে কোয়ালিটিগুলো দেখতেছি এগুলো তো আমার কাছে বেস্ট ভালো মনে হয়েছে। জি, এটা আমি বললে হয়তো সবার মাল সবাই প্রশংসা করে, কিন্তু অ্যাকচুয়ালি যারা মাল কিনে, যারা জানে ক্যারাম বোর্ড সম্পর্কে, তারা এই মাল দেখলে বুঝতে পারবে। শুধু এই মাল আমার কাছে না, যার কাছ থেকে নেবে, এই মালের উপরে ক্যারাম বোর্ড বাংলাদেশে এখনও তৈরি হয় নাই। হ্যাঁ, এটা এই ক্যারাম বোর্ডটাকে আপনার অনেকে ইন্ডিয়ান বলেও বিক্রি করে, ঠিক আছে, বলে যে ইন্ডিয়ার থেকে আসছে। অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান না, এটা আমাদের বাংলাদেশেরই প্রোডাক্ট। আমাদের বাংলাদেশে এখন অনেক ভালো ভালো মাল হচ্ছে, এবং আমাদের বাংলাদেশ থেকেও ক্যারাম বোর্ড বিদেশে এক্সপোর্ট হচ্ছে। এটা এক্সপোর্ট কোয়ালিটির ক্যারাম বোর্ড। ওকে, তো আমরা প্রথম কোনটা দেখতেছি, কোনটা দিয়ে শুরু করব? আমি প্রথমে মেহগুনি কাঠের ক্যারাম বোর্ডটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আপনার 56 সাইজ। হ্যাঁ, এটা আপনার মালটার ফিনিশিং দেখেন, খুবই একটা চমৎকার একটা জিনিস, চমৎকার মাল। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটার উপরে হাত রেখে আপনি খেললে আপনার হাত ব্যথা লাগবে না, ব্যথা হবে না, ঠিক আছে। সচরাচর আমাদের যে ক্যারাম বোর্ডগুলি আছে বাজারে, ওগুলো হচ্ছে আপনার সরাসরি একটা ডিজাইন এবং নিচ দিয়ে চোকা হয়ে থাকে, যেটার উপরে হাত রাখলে আপনার হাতটা ব্যথা হয়। কিন্তু এটা এমনভাবে একটু ঢালু করে দেওয়া হয়েছে যাতে হাতটা ব্যথা না লাগে। এই যে ফ্লাইটা দেখতেছেন, এটাকে বলে আপনার মেলামিন ফ্লাই। আপনি যদি ধরেন তাহলে আপনি বুঝতে পারেন এটা খুবই পিসিল। এটা হচ্ছে আপনার পাউডার সারেই খেলতে পারবেন, পাউডার লাগবে না। ওকে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার 10 mm ফ্লাই, ফ্লাইটা হচ্ছে 10 mm ফ্লাই, খুবই মোটা ফ্লাই, ঠিক আছে। আপনার স্টিক দিয়ে মারলে এটা বিটটা খুবই আওয়াজ করবে, টাং টাং করে আওয়াজ করবে এটা বিট। এটা যখন স্টিকটা লাগবে খুব সুন্দর একটা আওয়াজ করবে, ঠিক আছে। আর আপনার এই বডিটা যে কাঠের তৈরি, পিছনে যে জালিটা আছে এই জালিটাও একই কাঠের তৈরি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মেহগুনি কাঠ। হ্যাঁ, এবং জালিটা এমনভাবে দেওয়া আছে যে ক্যারাম বোর্ডের উপরে কেউ যদি দাঁড়ায় তো এই ক্যারাম বোর্ডটা আপনার ভাঙবে না। ইভেন আপনার এটা আমাদের কাছ থেকে 10 বছরের গ্যারান্টি পাচ্ছেন। 10 বছরের ভিতরে যদি ক্যারাম বোর্ডটা বাঁকা হয়ে যায় কিংবা কোনো সমস্যা হয়, আপনি নিয়ে আসতে পারবেন। এটা পানি টানি লাগলে কোনো ফুলে উঠবে না বা নষ্ট হবে না? এটা পানি লাগলে নষ্ট হবে না, কিন্তু পানির ভিতরে বেশিক্ষণ ডুবে থাকলে এটা নষ্ট হবে। হালকা হালকা পানি পড়লে কোনো সমস্যা, সাথে সাথে মুছে ফেললে সমস্যা হবে না। আর এটা ফ্লাইটে এমনভাবে আপনার এই বান্ডিশ করা হয়েছে, এটার একটা কেমিক্যাল দেওয়া হয়েছে এটার উপরে, যেটাকে পিসিল করার জন্য। এটা বোর্ডটাকে মানে মনে আপনি দেখেন যে আপনার কাছে মনে হচ্ছে যে এর একটা গ্লাস ফিটিং করে দিছে, ঠিক আছে, এরকম সুন্দরভাবে। হ্যাঁ, আপনারা দেখেন কত গ্লেস মারতেছে। এটা আপনার পানি পড়লে সমস্যা হবে না, সাথে সাথে মুছে ফেললে এটা সমস্যা হবে না, ঠিক আছে। এটা একটা, আর এর থেকে বেটার কোয়ালিটি এই যে আমি এখন যে মালটা দেখাবো, এটা হচ্ছে আপনার 50 সাইজের আপনার বাবলা কাঠের মাল। এখানে কথা হচ্ছে অনেকে বলে যে বাবলা কাঠের মাল, অ্যাকচুয়ালি বাবলা কাঠের মাল আপনার সবাই দেয় না। হ্যাঁ, অনেক কোম্পানি বাবলা কাঠ বলে দেয়, কাস্টমার দোকানদাররা কাস্টমারকে বলে বাবলা কাঠ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা বাবলা কাঠ হয় না, ওটা হয় আকাশমণি কাঠ কিংবা আপনার এই অন্যান্য কাঠ হয়ে থাকে। কিন্তু এটা আমাদের কাছে পিওর আপনি বাবলা কাঠের মাল পাচ্ছেন। বাবলা কাঠ চিনার উপায় হচ্ছে এই যে দেখেন, বাবলা কাঠে এখানে কালো কালো কিছু চিহ্ন থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল বাবলা। এটা আপনার উপরে নিচে চতুর্দিকে বাবলা দেওয়া আছে। অনেকে আবার বলে যে এক সাইডে বাবলা দেয় আর বাদ বাকি 3 সাইডে অন্য কাঠ দিয়ে বাবলা বুঝায় দেয়, কিন্তু কাস্টমারও তো অ্যাকচুয়ালি কাঠ চিনে না, তারা ওটা বাবলা মনে করে কিনে এবং ঠক খায়। এটাও সেম ফেলাই, এটা হচ্ছে আপনার পেস্টিং ফেলাই, এটা আপনার পাউডার ছাড়া খেলতে পারবেন। হ্যাঁ, আর যদি এটা পাউডার দিয়ে খেলেন এটা খুব হাই স্পিড হবে, ওকে, ঠিক আছে, খেলে এটা খুবই মজা পাবেন। আর এটা আপনার সাপোর্টিংগুলো আপনার বাবলা কাঠেরই সাপোর্টিং দেওয়া, সেম কাঠ, সেম কাঠ, ইয়েস সেম কাঠ, এবং কাঠগুলো শুকনো,
এখন বর্তমান বাজারে আপনি কার্ড পাবেন ভিজা কার্ড, কিন্তু আমাদের এই কোম্পানি আমরা যে মালগুলো আনি আমরা শুকায়া মালগুলো আনি, আমাদের এখানে কোনো ভিজা কার্ডের মাল পাবেন না এবং কোনো কম দামি কোনো মাল আমাদের কাছে পাবেন না। আমাদের কাছে যে মালগুলি আপনার পাবেন স্পোর্টস মাস্টারে মাওলাতে 30 মাওলানা ভাসানী স্টেডিয়াম স্পোর্টস মাস্টারে আসলে আপনি দেখবেন যে সব কিছু আপনার কোয়ালিটি ফুল মাল। ক্যারাম বোর্ড দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে, যে দেখবে তারই পছন্দ হবে। তো ভাই আমার এখানে যে দুইটা আছে এটার সাইজ কত এবং এটার প্রাইস কত? এটা হলো আমাদের 56 ইঞ্চি সাইজ। এটা 56 ইঞ্চি? জি জি। এটা যদি নেন আপনি যদি গৃহস্থরা নিতে আসে তাদের জন্য এটা আমার প্রাইস থাকবে 4,800 টাকা। 4,800 টাকা? হ্যাঁ 4,800 টাকা। এটি অ্যাকচুয়ালি বাজারে আরো বেশি দামও বিক্রি হয়, কিন্তু আমরা আপনারা হোলসেলার, আমরা হোলসেলার সেই হিসাবে আমরা 4,800 টাকা আমরা এই মালটা বিক্রি করবো। আবার এখানে যেটা দেখতেছেন আপনার বাবলা কার্ডের, বাবলা কার্ডের এটা হচ্ছে 50 ইঞ্চি, এটা যদি আপনি নেন তাহলে এটা আমি আপনার জন্য বিক্রি করতে পারবো 4,600 টাকা। বাবলা কার্ডের এই মালটা 4,600 টাকা, এটা 50 ইঞ্চি। এটা 56 ইঞ্চিটা নিতে গেলে আবার রেট বাড়বে, ঠিক আছে? ওটা আমি 56 ইঞ্চি বললাম আপনার 4,800 টাকা। এটা 56 ইঞ্চি কত পড়বে ভাইয়া বাবলাটা? এটার বাবলাটা 56 ইঞ্চি আপনি নিতে গেলে দাম পড়বে আপনার 6,000-এর উপরে। 6,000-এর উপরে পড়বে? হ্যাঁ 6,000-এর উপরে দাম পড়বে, 6,000 কি 6,000 6,500 এর ভিতরে। আজকের এই বোর্ডগুলোতে আপনার গ্যারান্টি দিতেছেন আপনার? যেগুলো লোকাল ওগুলো তো কোনো গ্যারান্টি নেই? না লোকাল মালে কোনো গ্যারান্টি নেই, আপনার এইগুলি মালে গ্যারান্টি আছে। এটি আপনার 10 বছরের ভিতর যদি বাঁকা হয় আপনি নিয়ে আসবেন। ওকে, এটি আপনার বাঁকা হবে না, কোনো দিকটা ফুলবেও না, যদি আপনি পানির থেকে বাঁচিয়ে রাখতে পারেন। ওকে, এরপর আর কালেকশন ছোটদের বা অন্যান্য কালেকশন কি আছে? ছোটদের কালেকশন আছে এই মালটা, এই মালটা আপনি ছোট পাবেন 38 সাইজের থেকে শুরু। এই কোম্পানি ছোট মাল বানায় না, 30-36 বানায় না, আর 38 সাইজ বানায়, 38, 40, 45, 50 এবং 56 এই কয়টা সাইজ হয়ে থাকে। ঠিক সেম বাবলা কার্ডেরও একই, আপনার 38, 40, 45 এবং 56, কিন্তু বাবলা কার্ডের ক্ষেত্রে আপনি যদি ছোট মাল নেন আমাদেরকে আগে অর্ডার দিতে হবে, কারণ এগুলি দামি মাল, তো এটি সচরাচর অনেকে নিতে পারে। আপনাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনাদের ফোন দিলে আপনারা এগুলো দিতে পারবেন? জি জি জি, ফোন নাম্বার আমাদের ফোন দিলে আমরা দিতে পারবো। সেক্ষেত্রে বাবলা কার্ডেরটা নিলে আমাদেরকে 3-4 দিন সময় দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ছোট মালটার কথা বলছিলাম, এই যে এই মালের সেই মেহগুনি যেটা আমি 56 দেখাইছি, ওই 56 মালের এটা হচ্ছে 38 সাইজ, ঠিক আছে 38 ইঞ্চি। এই কোম্পানি এর নিচে কোনো মাল বানায় না, এই কোম্পানির সবচেয়ে ছোট মাল হচ্ছে 38 ইঞ্চি। এটার প্রাইস কত পড়বে? এই মালটা আপনি নিতে পারেন, এই মালটা আমাদের কাছ থেকে যদি নেন তাহলে 2,800 টাকা দাম পড়বে, 2,800। এগুলো কিন্তু গুটি ছাড়া, প্রত্যেকটা গুটি ছাড়া, গুটি আলাদা, এটা ভিন্ন কিন্তু হবে। হ্যাঁ গুটি ভিন্ন নিতে হবে, শুধু ক্যারাম বোর্ডের প্রাইস হচ্ছে 2,800 টাকা। এরপরে এরপরে আছে আপনার 40 ইঞ্চি। এই যে 40 ইঞ্চি যদি নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে আপনাকে দাম দিতে হবে 3,300 টাকা। 3,300 টাকা? হ্যাঁ 3,300 টাকা। দেখেন মাল বিভিন্ন, খুবই সুন্দর মাল, খুবই সুন্দর, ফিনিশিং খুবই ভালো। হ্যাঁ খুবই ফিনিশিং ভালো, আপনি বোরিক পাউডার ছাড়াই এই মাল খেলতে পারবেন। ওকে, তারপরে সাইজটা কত ভাইয়া? এরপরে সাইজ হলো 45, ওটা বিক্রি হয়ে গেছে, ওটা আপাতত এখন আমার কাছে নাই। আচ্ছা ভাইয়া, কেউ যদি ব্যবসা করতে ইচ্ছুক থাকে তাদের ক্ষেত্রে তো কিছুটা কম প্রাইস পড়বে, তারা তো অনেক নিয়ে থাকে। হ্যাঁ তারা আসলে তাদের জন্য আমি স্যাক্রিফাইস করব, কিন্তু আমি এখানে যেটা বলছি আপনাকে সেটাও আমি হোলসেল দামই বলছি, হোলসেল দামে, কিন্তু তারা আসলে আমি তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করতে পারবো, কিছু ডিসকাউন্ট করা যাবে। কিন্তু আমার পাইকাররা নিচ্ছে, আমিও তারা যদি আসে, কেউ যদি নতুন আসে, পাইকার আসে, দোকানদার ব্যবসার জন্য আসে, আমি তাদের জন্য স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ। যারই ভালো লাগে আসবেন 33 মাওলানা ভাসানী স্টেডিয়াম, ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেস্ট বেস্ট কোয়ালিটি ক্যারাম বোর্ড আপনি আমাদের কাছে পাবেন। আমার মুখের কথা না, আপনারা এসে একবার দেখেন মাল, দেখেন মাল ধরেন, ধরলেই বুঝতে পারবেন যে সারা বাংলাদেশের বেস্ট ক্যারাম বোর্ড আমার কাছে আছে কি নাই। আপনাদের দাওয়াত রইল, আসেন ইনশাআল্লাহ, মার্কেটের চাইতে সবার চাইতে কম প্রাইসে আপনারা আমার কাছে ইনশাআল্লাহ এই মালগুলো পাবেন। এই মালগুলো সচরাচর বাংলাদেশের সব দোকানে পাবেন না, সামথিং 2-3টা দোকানে পাবেন, যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তাদের কাছে পাবেন, এছাড়া অন্য কারো কাছে এই মালগুলো পাবেন না। আমার কাছে আসলে ইনশাআল্লাহ আপনি মার্কেট প্রাইসের চেয়ে কম পাবেন এবং গ্যারান্টি পাবেন আমার কাছে, কারণ অন্যান্যরা গ্যারান্টি দিবে না, আমি গ্যারান্টি দিয়ে এই মালগুলো বিক্রি করি। তো দাওয়াত রইল, ইনশাআল্লাহ আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।